हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के चले सन्धार दिखे तुम्हारे सामने हमार सन्धाय कि खेते इच्छे करछे, तो भावलाम तुम्हारे साथ शेयर करी, कारो कारो जदि भालो लेगे जाए तो देखाच्छे आमी कि कि खाबो। एई जे देखो आमी रुटी बनिए नियेछि, रुटी साथे नियेछि कला, और साथे नियेछि ए देखो এটা হচ্ছে আমের আচার, আর এটা হচ্ছে চিনি। চিনি কোটো শুদ্ধই দেখালাম। তো দেখো সাথে আমার ছেলে আছে, আমার ছেলেই কি খাচ্ছে, এই যে দেখো সেন্টার থেকে ছাতু দিয়েছে, ও সেটাই খাচ্ছে। তো ওটা ও খাক, না হলে ও চিল্লাচ্ছে যে ওটা দেখাচ্ছে না। ওর হাতে একটা কলাও আছে। তো আমরা রুটিটা কেমন করে খাবো সেটা, আমি রুটিটা কেমন করে খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো রুটিটা, রুটিটা হচ্ছে আমি একটু ঝেড়ে নিলে ভালো হয়। তোমরা বলো তো আমি রুটি ভালো করে বানাতে পারি কি না পারি। দাঁড়াও রুটি দেখাচ্ছি না, উপরে যেটা আছে সেটাই দেখাই। এই যে দেখো এবারটা এমন হয়েছে, এবারটা এমন হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমি রুটি ভালো বানাতে পারি কি না পারি। আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি দেখাবো, এটা হচ্ছে রুটি বানানোর একটা ট্রিক আছে যে প্রত্যেকটা রুটি তোমার ফুলবে। আর এই আমের আচারটা হচ্ছে নিজের হাতে বানানো, অথচ এটা আমার বোন বানিয়েছে। আমি তোমাদেরকে এটাও দেখাবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো কেমন করে আমের আচারটা বানানো হয়েছে। আর এই আমের আচারটা একদমই খুব সহজ। তো ফ্রেন্ড দেখো আমি রুটিটাকে কেমন করে খাবো। রুটিটাকে হচ্ছে দুই ভাবে খাবো। একটা হচ্ছে মনে করো কলাটা ছিলে এটা হচ্ছে রুটির মধ্যে এভাবে রোল করে এটা ছুলে নিব, তো রুটির মধ্যে রোল করে খাবো। আর একটা খাবো হচ্ছে আচার দিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি আচার দিয়ে কেমন করে খাবো। এই যে দেখো রুটি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আচার নিয়ে নিয়েছি। আচারটাকে কি করব, আচারটা হচ্ছে নরম হয়ে গেছে, তো আচারটাকে হচ্ছে চেটকিয়ে নিব বা কুচিয়ে নিব। এই যে দেখো আমি হাত দিয়ে এগুলোকে চটকিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিব চিনি। চিনিটা হচ্ছে আমি দানা দানায় রাখবো, আর তোমরা ট্রাই করতে পারো চিনিটাকে হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে গুঁড়ো করে খেতে পারো, যার এই গোটো গোটো দিন চিনি ভালো না লাগে। এই যেরকম আমি আচার দিয়ে ভালো করে মেখে দেখো চিনির সাথে মেখে এখন পুরো রুটিটাকে রোল করে নিব। এখন আমি রুটিটাকে রোল করে নিচ্ছি, তোমরা দেখে থাকো। তো এ দেখো আমার রোল হয়ে গেছে, এটা হচ্ছে আচার রোল রুটি। তো আমি খাচ্ছি, তোমরা দেখো। আমার কাছে তো এভাবে রুটি খেতে খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে একবার খেয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে।